কদমতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কদমতলা স্কুল মাঠের সামনে থাকা নটরাজ মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কদমতলা বাজারের স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে একটি করে ডাস্টবিন বিতরণ করা হয় সোমবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রমজিৎ নাথ, দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রবি দাস, কদমতলা গ্রাম পঞ্চায়েতের সচিব নির্মল দাস, বিশিষ্ট সমাজসেবী তথা কদমতলা কর্তৃমণ্ডল সভাপতি রাজা ধর সহ বাজার ব্যবসায়ী সংঘের নেতৃত্ব সহ গ্রাম পঞ্চায়েতের নির্বাচন জনপ্রতিনিধিগণ। এ প্রথমবারের মতো কুর্তি কদমতলা বিধানসভা এলাকার কোনো গ্রাম পঞ্চায়েত অভিনব উদ্যোগ গ্রহণ করলো। গ্রাম পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কদমতলা বাজার এলাকার স্থায়ী ব্যবসায়ীগণ। অপরদিকে এক সাক্ষাৎকারে কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রমজিৎ নাথ জানান, কদমতলা বাজারকে দূষণমুক্ত রাখতে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে কদমতলা বাজারের প্রতিটি স্থায়ী ব্যবসায়ীদের একটি করে ডাস্টবিন বিতরণ করা হয়। ব্যবসায়ীরা যাতে নিজেদের দোকানে আবর্জনাগুলি যত্রতত্র না ফেলে এই ডাস্টবিনের মধ্যে জমিয়ে রাখেন, তারপর পঞ্চায়েতের পক্ষ থেকে দেয়া কদমতলা বাজারে রাখা বড় বড় ডাস্টবিনগুলির মধ্যে আবর্জনাগুলি ফেলে দেন ব্যবসায়ীরা, তারই আহ্বান জানান প্রধান বিক্রমজিৎ নাথ। কদমতলা বাজারকে দূষণমুক্ত রাখতে এবং সুন্দর রাখতে যাতে ব্যবসায়ীরা কদমতলা গ্রাম পঞ্চায়েতের সাহায্যের হাতে বাড়িয়ে দেন তারও আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।